রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি দু হাজার জন্য তোমরা অনেকে অপেক্ষা করছো তোমাদের সেই ভ্যাকেন্সিটা কবে আসছে সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে বলে দেবো সাথে সাথে তোমাদের অনেকের মনে একটা ডাউট আছে জিডিএস সত্যি কি একটা নিম্নমানের চাকরি এখানে কি স্যালারি এতই কম দেওয়া হয় যে এখান থেকে অনেক ক্যান্ডিডেট ছেড়ে চলে আসছে তো তোমাদের আজকে এই ভিডিওটা দেখার পর এই সমস্ত ডাউটগুলো আর ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এই রকম আর কোনো প্রশ্নই থাকবে না যে জিডিএসের স্যালারি সম্বন্ধে তো তোমাদের জন্য বলবো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো আর আমার গলাটা ব্যথার জন্য হয়তো তোমাদের আওয়াজে একটু সমস্যা আসতে পারে ভিডিওতে তো তোমরা একটু অ্যাডজাস্ট করো প্রথমত জিডিএস স্যালারি এ তোমাদের তিনটে প্রকারের পোস্ট থাকে একটা আছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার আরেকটা এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর একটা থাকে তোমাদের ডাক সেবক টোটাল তিন রকমের তোমরা কিন্তু পোস্ট পেয়ে যাবো জিডিএসে প্রথমত আসি বিপিএম এই বিপিএমটা হচ্ছে এই তিনটে পোস্টের মধ্যে সবথেকে বড়ো পোস্ট এই এ তোমাদের যে বেসিক পে অর্থাৎ তোমাদের যে বেসিক স্যালারি সেটা দেওয়া হয় কিন্তু বারো হাজার টাকা বারো হাজার টাকা তোমাদের বেসিক পে থাকে বিপিএমে কিন্তু একটা ডিএ থাকে এই ডি এর অর্থ কী ডি অর্থ হলো বর্তমানের যুগে জিনিসপত্রের যে দাম বেড়ে চলছে সেই জিনিসপত্র যে কেনা ঘরের যে রেশন খরচা সেই যে চালানো হয় ওটাকেই বলা হয় ডি তো সরকার একটা ডিএ দিয়ে সেই ডিএটা দেওয়া হয় ছেচল্লিশ পার্সেন্ট অর্থাৎ বেসিক পে যা থাকবে তার থেকে ছেচল্লিশ পার্সেন্ট এখানে বিপিএমের বেসিক পে বারো হাজার ছেচল্লিশ পার্সেন্ট ডি মানে পাঁচ হাজার পাঁচশো মানে সাড়ে পাঁচ হাজার টাকার মতো ডিএ দেওয়া হয় টোটাল কত হচ্ছে একজন বিপিএমে যদি নিয়োগ হয়ে যাও তোমরা টোটাল কিন্তু প্রতি মাসে সতেরো হাজার টাকা করে স্যালারি পেয়ে যাচ্ছ সতেরো হাজার টাকা থেকেও তোমরা এখানে কিন্তু আরও পাঁচ থেকে সাতশো টাকা এক্সট্রা পাবো কারণ এখানে আরও তোমরা একটা জিনিস পেয়ে যাও সেটা হচ্ছে অফিস মেনটেন্স সেই খরচাটা তোমাদের যুক্ত হলে টোটাল তোমরা প্রায় সাড়ে সতেরো হাজার টাকার মতো এখানে বিপিএমে প্রতি মাসে পেয়ে যাবে এবার এবিপিএম এবিপিএম এবং জিডিএস এই দুটি পোস্টের স্যালারি কিন্তু প্রায় একই রকম বেসিক পে দেওয়া হয় দশ হাজার টাকা এবং ডিএটা থাকে কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট দশ হাজারে ছেচল্লিশ কত হচ্ছে ছেচল্লিশশো অর্থাৎ চার হাজার ছশো টাকা এবং এবিপিএম এবং জিডিএসের ক্ষেত্রে একটা সাইকেল মেইনটেনেন্স খরচা দেওয়া হয় তোমরা জানো এবিপিএম এবং জিডিএসের কাজ হচ্ছে সাইকেলেই বেশি থাকে সাইকেলে করে চারিদিক ঘোরা বিভিন্ন জায়গায় গিয়ে চিঠি সেন্ড করা এরকম কাজ থাকে সেই ক্ষেত্রে সাইকেল ব্যবহার করা হয় সেই সাইকেলের যে মেইনটেনেন্স খরচা সেটা কিন্তু একশো আশি টাকা করে দেওয়া হয় তো টোটাল তোমরা সেইভাবে যদি একটু অ্যারাউন্ড করে দেখো প্রায় তোমাদের কিন্তু সাড়ে চোদ্দো হাজার থেকে পনেরো হাজারের কাছাকাছি তোমাদের কিন্তু এই স্যালারিটা পৌঁছে যাচ্ছে জিডিএস এবং এবিপিএমের ক্ষেত্রে তো তোমরা যারা ভাবছ যে এটা তোমাদের একদমই কম স্যালারি তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি দু হাজার চব্বিশ সাল থেকে এই ডিএটা কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট আছে না এখানে দেখতে পাচ্ছ ছেচল্লিশ পার্সেন্ট এটাকে কিন্তু ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট করা হতে চলেছে দু হাজার চব্বিশ সাল থেকে মানে এইবার দু হাজার চব্বিশ সালে তোমাদের যে স্যালারি যারা চাকরি করছো তোমাদের আসবে কিন্তু ডিএটা ছেচল্লিশ পার্সেন্ট নয় আসবে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আর তোমরা যারা মনে করছো এটা তোমাদের কম স্যালারি প্রথমত তোমাদের একটা কথা বলে রাখি জিডিএস এমন একটা চাকরি যেখানে তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না কোনো মেডিকেল টেস্ট করতে হচ্ছে না কোনো ফিজিক্যালও দিতে হচ্ছে না তোমরা ঘরে বসে বসে একটা ফর্ম অ্যাপ্লাই করছো যার জন্য তোমাদেরকে একশো টাকা নেওয়া হচ্ছে সেই একশো টাকার বিনিময়ে তোমাদেরকে যদি চাকরিটা দেওয়া হয় এবং তোমরা যদি প্রতি মাসে পনেরো হাজার টাকা করে পেয়ে যাও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা কোনো প্রকারে কম নয় বিশেষ করে বর্তমান যুগে বেকারত্ব কিন্তু বেড়েই চলেছে সেই ক্ষেত্রে তোমরা যদি একটা জিডিএসের চাকরি পাও মাসে যদি পনেরো হাজার টাকা করে স্যালারি পাও এবং জিডিএসে তোমরা জানো তিন বছর তোমরা যদি মিনিমাম সার্ভিস করো জিডিএস থেকে ডাইরেক্ট কিন্তু তোমরা এমটিএস টি এস ট্রান্সফার নিতে পারবে তিন বছর কিন্তু তোমাদেরকে জিডিএসে সার্ভিস করতে হবে এমটিএসের স্যালারি তোমরা কিন্তু বেশি পাচ্ছ প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকার মতো স্যালারি থাকছে এবং এমটিএসেও কিছু বছর সার্ভিস করার পর তোমরা ডাইরেক্ট কিন্তু পি এ অর্থাৎ পোস্টাল অ্যাসিস্ট্যান্টে তোমরা কিন্তু পোস্ট নিতে পারবে আর এই পিএ পোস্টটা পোস্ট অফিসের কিন্তু অনেক হাই পোস্ট অর্থাৎ এখানে তোমাদের স্যালারি কিন্তু অনেক বেশি তার জন্য তোমাদেরকে প্রথমত জিডিএসের নিয়োগ হতে হবে জিডিএস থেকে এম টি থেকে পি মানে তোমরা যারা ঘরে বসে রয়েছো বেকারত্ব বুঝতে পারছো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্তমানে চাকরি সেরকম কোনো মানে ঠিকঠাক নেই ঠিক আছে এই পোস্ট অফিস তোমাদের প্রতি বছর এক লাখ করে ভ্যাকেন্সি দিচ্ছে তোমরা যদি ফর্ম অ্যাপ্লাই করো এ যদি চাকরি করো পনেরো হাজার টাকা করে তিন বছর যদি স্যালারি নাও তারপর যদি তোমরা এম ট্রান্সফার নিয়ে নাও তাহলে তোমাদের এতে অসুবিধে কোথায় আর জিডিএসকে তোমাদের ছোট কি করে মনে হচ্ছে কারণ এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না জাস্ট তোমরা নিজেদের মাধ্যমিকের পার্সেন্টেজ অনুসারে সিলেকশনটা পেয়ে যাচ্ছ এই হচ্ছে গেলো তোমাদের স্যালারি এবার যারা নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো তোমাদেরও এটা খুব জানা গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্যালারি তোমাদের কত থাকবে এবং তোমাদের যে নতুন ভ্যাকেন্সি দু হাজার চব্বিশে খুব শীঘ্রই আমি তোমাদের ডেটটা বলে দিচ্ছি দেখো জানুয়ারি জানুয়ারি বা ফেব্রুয়ারি এই দু মাসের মধ্যেই তোমাদের জিডিএস নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান জারি হবে জারি হওয়ার সাথে সাথেই তোমাদের অ্যাপ্লাইও কিন্তু শুরু হয়ে যাবে তোমরা জানো জিডিএস শিডিউল টু ভ্যাকেন্সি তোমাদের সিক্স লিস্ট পর্যন্ত জারি হয়েছে কিন্তু এরপর লিস্ট যে তোমাদের বার হবে সেই নিয়ে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি যে লাস্ট ডেট ছিল একত্রিশ ডিসেম্বর সেটা অলরেডি পেরিয়ে গেছে তাহলে তোমরা ধরে রাখতে পারো এরপর হয়তো তোমাদের লিস্ট নাও আসতে পারে আবার আসতেও পারে কারণ এখনও পর্যন্ত কোনো কিছু আপডেটে বলা হয়নি তো তোমরা ধরে রাখতে পারো ফিফটি চান্স আসবে না ফিফটি পার্সেন্ট চান্স আছে আসবে যদি না আসে তোমাদের ভ্যাকেন্সি তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসের মধ্যে কিন্তু নতুন ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ যখন তোমাদের ভ্যাকেন্সির নোটিফিকেশান জারি হবে আমি তোমাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেবো তার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম